আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি অনেক টিপস এন্ড ট্রিক সহ আজকে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো। খুব সহজ উপায়ে আপনারা যে কেউ পরে রান্না করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা ছাড়াই আপনারা খুব সহজে রান্নাটি করতে পারবেন, এরকম আজকে আমি ভিডিওতে দেখাবো। প্রথমেই আমি নিয়েছি হাড় ছাড়া গরুর মাংস। আমি প্রায় 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আর তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এটা লো হিটে একটু সময় করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বিরিয়ানির জন্য যে পেঁয়াজটা লাগবে সে পেঁয়াজটা আমি প্রথমে ভেজে তারপর একটা পেপারের উপর রেখে দেব তেল জ্বালানোর জন্য। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলটা জড়িয়ে নিচ্ছি, এবার আমি পেপারে ঢেলে নিচ্ছি। সমান করে আমি মেলে দিচ্ছি পেঁয়াজটা। আর এর ভিতরে পেঁয়াজটা টাটকা রাখার জন্য আমি 1 চা চামচ চিনি ছিটিয়ে দিচ্ছি। চিনি ছিটিয়ে দিলে পেঁয়াজটা মচমচে থাকবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। আমি 4টা পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। এর ভিতরে দিয়ে দেব আমি গোটা মশলা। আমি নিয়েছি তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, কালো এলাচ, এস্টার মশলা, গোলমরিচ 4-5টা। আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলা। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। আমি সাদা গোলমরিচ দিয়েছি, আপনারা কালো গোলমরিচটাও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর গোজগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এটা অপশনাল, আপনারা জাল খেতে পছন্দ করলে দিতে পারেন আর নাও দিতে পারেন। আর আমি 2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোজের সাথে। এবার আমি সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি গোজের সাথে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। গোজ থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে দেখতে পারছেন। আমি এই পানি দিয়েই গোজটা রান্না করে নেব, সেদ্ধ করে নেব। প্রথমে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর মিডিয়াম টু লো আছে। আমি রান্নাটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে খুব সুন্দর করে কিন্তু গোজগুলো সেদ্ধ হয়ে গেছে, আর পানিটা একদম টেনে গেছে, তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে। আমার বিরিয়ানির মাংসটা কিন্তু পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব। আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। আর তেলটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে একটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। আমি দিয়েছি 2টো এলাচ, দারচিনি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তেজপাতা। এর ভিতরে আমি চালগুলো আগে ধুয়ে রেখেছিলাম পানি ছেঁকে। এবার আমি চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বিরিয়ানি বা পোলাওর চালটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনার পোলাওর চালটা যতটা ভালো করে ভেজে নিতে পারবেন ততটাই পারফেক্ট হবে। আমি লবণ আর আদা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে রসুন বাটাও সামান্য পরিমাণ দিতে পারেন। এবার আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি গরম পানি অ্যাড করে দেব 1.5 লিটারের মতো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি প্রায় 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসছি। এবার আমি গোজগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি।
গুঁড়গুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে পোলাওয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ছিটিয়ে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন, আমি কিন্তু গুঁড়ো করিনি। আর দিয়ে দিচ্ছি আলু বকরা 5-6টা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার বের হবে, এতে কিন্তু দুর্দান্ত হবে। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবার আবারও আমি আলতো হাতে কিছুটা মিশিয়ে নিচ্ছি, ঘির ফ্লেভারটা যেন সব জায়গায় মিশে যায়। এবার আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা জরজরে আর কতটা লবণীয় হয়েছে। এটা কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা যদি এই নিয়মে রান্না করেন আশা করি কোনো রকম বিরিয়ানিতে সমস্যা হবে না, আর খেতেও হবে অসাধারণ, আর বাসায় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।